আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আজকে আপনাদের জন্য বেশ কয়টি ভালো খবর আছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কথা হবে ব্রাজিল বনাম ইংল্যান্ডের মধ্যকার সম্ভাব্য ম্যাচ নিয়েও আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন গ্লোবো বলেছিল ব্রাজিলিয়ান লিগ থেকে খেলোয়াড় নেওয়ার সম্ভাবনা কম কিন্তু তিতে তারপরও কেন ব্রাজিলিয়ান লিগ থেকে খেলোয়াড় নিয়েছে আর এটা নিয়ে আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম হয়েছে ব্রাজিল কোচ তিতে ঠিক কী কারণে এমনটা করেছে সেটা আমাদের চিন্তায় হয়তো আসবে না তবে আমি এখানে কিছু কারণ ব্যাখ্যা করতে পারি যে কারণে হয়তো তিতে এই কাজটি করেছেন তো চলুন দেখে আসি আমার মতে কেন নতুন খেলোয়াড়দের দলে ডাকেনি যেখানে তাদের পারফরম্যান্সও ভালো ছিল তিতে নতুন খেলোয়াড় দলে না ডাকার সবচেয়ে বড় কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফিফার কাছে বেশি ম্যাচ খেলার অনুমতি না পাওয়া ব্রাজিল ইউরোপের দলগুলোর সাথে এই বছরের মার্চ মাসে বেশ কটি ম্যাচ খেলতে চেয়েছিল কিন্তু ফিফা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ফলে বিশ্বকাপের আগে ব্রাজিলের হাতে খুব বেশি ম্যাচ নেই আর বেলজিয়ামের সাথে যে ম্যাচ হবার কথা সেটাও প্যান্ডিং আছে দ্বিতীয় কারণ হতে পারে টিম কম্বিনেশন ব্রাজিল দলে যারা এতদিন ধরে খেলে আসছে তারা যতটা দ্রুত দলের সঙ্গে মিশে যেতে পারবে নতুনরা ঠিক সেটা করতে পারবে না গ্যাবি রিবেইরোরা পারফরম্যান্স আহামরি না দিতে পারলেও যেহেতু ব্রাজিল দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন তাই তারা খুব সহজে ভালো একটি টিম কম্বিনেশন গড়ে তুলতে পারবে যেখানে নতুন তারকারা যত ভালো খেলোয়াড়ই হোক না কেন জাতীয় দলের হয়ে খেলতে গেলে অনেকটা সময় চলে যায় ভালো একটি কম্বিনেশন গড়ে তুলতে কিন্তু এখানেই সমস্যা ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ে মাত্র ম্যাচ আছে চারটি এই চার ম্যাচে কোনোভাবেই নতুন খেলোয়াড়দের এনে কম্বিনেশন বিল্ড আপ করা সম্ভব নয় এখন বলতে পারেন তাহলে অ্যালেক্স টেলেসকে কেন দলে নিল এখানে তিতে একটি কথা স্পষ্ট করেই দিয়েছেন ভ্যাকসিন জটিলতায় লোদিকে নেওয়া হয়নি যদি এই সমস্যা না হতো তাহলে এখানে লোদিকেই দেখা যেত আমার মতে এই কারণগুলোই হতে পারে নতুন খেলোয়াড়দের না ডাকার পিছনে যুক্তি তবে এই ঘোষিত দলে ফিরমিনোকে না দেখে আমি অবাক হয়েছি ব্রাজিলিয়ান ভক্তদের জন্য কিন্তু সুখবরও আছে গুঞ্জন আছে মার্চ মাসে ফিফা ইউরোপের দলগুলোর সাথে খেলার অনুমতি না দিলেও ব্রাজিল ইংল্যান্ডের সাথে কথা চালিয়ে যাচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রাজিল বনাম ইংল্যান্ড জুন মাসের যে কোনো একটি তারিখে নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে আর এ বিষয়ে অফিসিয়ালি ঘোষণা আসতে পারে কয়েকদিনের মধ্যেই এদিকে নেইমারও পুরোপুরি ফিটের দিকে এর আগে পিএসজি নেইমারের ফেরার সম্ভাব্য তারিখ একত্রিশে জানুয়ারি বললেও এখন শোনা যাচ্ছে এর আগেই ফিরতে পারেন তিনি